আমরা যারা মানুষ হিসাবে বর্তমানে বিচরণ করতেছি আমরা যখন দুনিয়াতে আসছি তখন আমাদের বাবা মা আমাদেরকে দুনিয়াতে আনতে বেশ কষ্ট স্বীকার করেছে তাই না ঠিক সেইভাবে আমরা আমাদের বাবা মা আমাদেরকে একদম ছোটোবেলা থেকে লালন পালন করে বড় করেছেন সেখানেও কিন্তু অনেক কষ্টের শিকার তারা হয়েছেন মানে তারা অনেক কষ্ট করেছেন আমাদের জন্য আবার বাবা মা অনেক কষ্ট করে ইনকাম করেছেন যাতে আমাদের মধ্যে কোনো অর্থনৈতিক কষ্ট না আসে এবং আমরা যাতে মানুষের মতো মানুষ হই সেই জন্য পড়ালেখা করিয়েছেন কষ্ট করেছেন আমাদের পিছনে সেমভাবে আমরা আসলে অনেকেই আমরা দেখি যে আমাদের জীবন যখন আমরা শুরু করি বিশেষ করে যখন আমাদের ছোটবেলার জীবনগুলো শুরু করি সেখানে যদি আমরা চিন চলে যাই সেখানে দেখবো যে আমরা যে পড়ালেখা করছিলাম পড়ালেখা করতে কিন্তু আসলে কষ্ট হতো কষ্ট করে 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 পড়ালেখা আমাদেরকে করতে হয়েছে আমাদের ভালো রেজাল্ট করতে হয়েছে জীবনে কিছু না কিছু করতে হবে এরকম চিন্তাভাবনা নিয়ে আমাদেরকে কিন্তু কষ্ট করতে হয়েছে আর তারপরে কি হয়েছে তারপরে আমরা যখন ইউনিভার্সিটির জীবনে আসছি তখন কিন্তু আমাদেরকে আরও বেশি কষ্ট করতে হয়েছে আমাদেরকে তখন বিভিন্ন রকমের জিনিসপত্র ট্যাকেল দিতে হয়েছে খাবার দাবার নিজেরটা নিজের খেতে হয়েছে কীভাবে নিজের পড়ালেখা নিজে নিজে মানে কমপ্লিট করব সেটাও আমার চিন্তা করতে হয়েছে শুধু তাই না আমাকে এটাও চিন্তা করতে হয়েছে যে না আমাকে পুরো পড়াগুলো পড়ে তারপরে অ্যাসাইনমেন্টগুলো করে আমাকে ইউনিভার্সিটির রেজাল্ট ভালো করতে হবে তাইলে আমি জব পাবো তারপরে কি হয়েছে আমরা আস্তে আস্তে আবার কী করছি জবের জন্য পড়ালেখা করছি অনেক কষ্ট করছি করে আমরা জব পাইছি তো বিষয় হচ্ছে এটা তো একটা জেনারেল রুটিন তা আমাদের মধ্যে অনেকেই আছে যাদের আসলে কিনা কষ্ট করতে কষ্ট লাগে এটা কষ্ট করতে তো কষ্ট সবারই লাগে রে ভাই কিন্তু কিছু কিছু মানুষ হচ্ছে ওনাদের কষ্ট করতে কষ্ট একটু বেশি লাগে মানে ওনারা কি ওনারা বেশ আরামপ্রিয় ওনারা চায় যে আসলে একটু আরামে থাকতে এত কষ্ট মষ্ট করবো না জীবনে ইভেন পড়ালেখা করছি অনেক কষ্ট করে যথেষ্ট কষ্ট করছি আর কষ্ট করতে ভালো লাগে না তারপর আচ্ছা যাই করছি পড়ালেখা এখন চাকরি বাকরিতে এমনি অটোমেটিক আসা উচিত সেটা পাচ্ছি না চাকরি বাকরির দোষ হচ্ছে সব মানে কি যারা চাকরি দিবে তাদের কিন্তু আসলে আমার ভিতরে যে আসলে কষ্ট করে চাকরি নেওয়ার টেন্ডেন্সিটা আমার মধ্যে কম আমি কিন্তু আমার স্কিলগুলা ডেভেলপ করার ক্ষেত্রে আমি কষ্ট করতে ইচ্ছুক না হ্যাঁ আমি কিভাবে আমার ইংরেজির স্পিকিং বাড়াবো কীভাবে আমি রাইটিং স্কিল বাড়াবো এই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু আমার আগ্রহ খুবই কম আমার আগ্রহ হচ্ছে আমি কিভাবে ব্লেম পাস করব অন্য মানুষের কাছে অন্য মানুষ কীভাবে ব্লেম দিব যে আসলে ওই ব্যাটা অমুক কারণে তমুক কারণে আমার জব দেয় না অথবা অমুকে আসলে এইটা করছে দেখে আমার জব হয় না অথবা অমুকে এইটা করতে দেখে আমার জব চলে গেছে অথবা আমি জীবনে কিছু করতে পারলাম না আমি জীবনে হতাশ আসলে হতাশ হয়ে অনেকেই আসে রাস্তাঘাটে ঘুরে কেন রে ভাই তুমি হতাশে রাস্তাঘাটে ঘোরার দরকার কি ছোটোখাটো কিছু একটা করো ছোট একটা ব্যবসা করো আর আমাদের বাংলাদেশে তো আরেকটা সমস্যা আছে সেটা হচ্ছে কি আমরা আসলে যে কোনো শ্রমকে আমরা মর্যাদা দিতে পারি না আমরা মনে করি আসলে সে যদি একটা বিশাল কিছু জব করে বা সে একটা বিশাল চাকরি করে হ্যাঁ তাইলেই বিশাল কিছু হয়ে গেল অথচ না ছোটোখাটো তুমি একটা বিজনেস করো বিজনেসের মধ্যে আল্লাহর রহমত বরকত ছবি পাবা এবং বিজনেস করলে কিন্তু দুই চার দুইটা দুইটা চারটা টাকা আর্ন হবে এই অহতুকভাবে মানে কি হতাশ হয়ে ঘোরাঘুরি করার থেকে দুই চারটা টাকা কিন্তু কি আর্ন হবে কিন্তু ওই যে সমস্যাটা হচ্ছে কষ্ট ব্যবসা করলে তো আপনার কষ্ট করতে হবে সেই জন্য ওই কষ্টটা আসলে আমার করতে ভালো লাগে না তার থেকে আমি একটু বসে আছি হুদাই ফেসবুকের মধ্যে স্ক্রলিং করতেছি হুদাই মানুষটা কমেন্ট করতেছি হুদাই আমার মনের মধ্যে এক একটা জিনিস নিয়ে আসতেছি করে প্রেম এই টাইপের মানুষের সংখ্যা আমাদের মধ্যে অনেক বেশি বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে বেশি এবং এই জন্য এই জাতির অর্থনৈতিক উন্নতিটা খুব দেরিতে হচ্ছে আমাদের অর্থনৈতিক উন্নতি আরো আগে হইতো যদি আমরা কিনা যে কোনো কাজকে আমরা মর্যাদা দিতে পারতাম এবং যে কোনো কাজের প্রতি আমরা সিরিয়াস থাকতাম তো যাই হোক এখন থেকে আমি একটা সাজেস্ট করবো যারা আমার এই ভিডিওটা শুনলেন জানি না কতটুকু ভালো লাগছে বাট চেষ্টা করবেন কষ্ট করতে তো কষ্ট সবার লাগেই কিন্তু এই কষ্ট করতে কষ্ট লাগাটাকে আসলে আনন্দ মনে করতে হবে সেটাকে এনজয় করতে হবে এবং সেভাবে কনস্ট্রাকটিভ কিছু ভাবতে হবে বা করতে হবে থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ